الحمد لله غافر الذنب وقابل التوب شديد العقاب ذي الطول لا اله الا هو اليه المصير وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير وأشهد أن محمدا عبده ورسوله البشير النذير والسراج المنير صلى الله عليه وعلى اله واصحابه ومن تبعهم باحسان الى يوم الدين وسلم تسليما كثيرا كثيرا ايها المسلمون اتقوا الله وانتهوا عما نهيتم عنه لتكونوا من المتقين المخلصين المؤمنين الامنين نسال الله سبحانه ان يوفقنا واياكم لما يحبه ويرضى ويجعلنا من عباده المقربين ايها المسلمون يقول الله عز وجل في كلامه المجيد ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ويقول سبحانه وتعالى ايضا

নিষেধ করছেন ফাহা এবং অশ্লীলতা থেকে মুনকার এবং অন্যায় থেকে বাগি এবং দুলুম থেকে তিনি তোমাদেরকে উপদেশ দিচ্ছেন যাতে তোমরা স্মরণ করো উপদেশ গ্রহণ করো ওই আকুল তাআলা আয়দান কুল হারামা হারি আল ওয়া মা হাওয়ামা বতন রাসূল তুমি বলে দাও নিশ্চয়ই আমার রব হারাম করে দিয়েছেন সকল ফাহেশাহ এবং অশ্লীল অশ্লীল কাজকে মা মিনহা ওয়া মা বাপান যা প্রকাশ্যে করা হয় এবং যা প্রকাশ্য থাকে আরও বলেছেন ওর ইতাল আর যারা এটা মোমিনদের সেফাতের ক্ষেত্রে বলা হচ্ছে যারা বড় বড় কবিরা গুণাগুলোকে পরিহার করে এবং ফাহেসাহ কিংবা অশ্লীল কাজগুলোকে কথাগুলোকে পরিহার করে এবং যখন তারা ক্রুদ্ধ হয় রাগান্বিত হয় তখন তারা ক্ষমা চায় মা আল মুসলিম আল্লাহ সুবহান ও তাআলা বারবার তার বান্দাদেরকে যে কোনো অশ্লীল কথা এবং কাজ থেকে প্রকাশ্য এবং অপ্রকাশ্য সকল অশ্লীলতা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন আর আল্লাহ যা নির্দেশ দেন সেটাকে সামান্য মনে করার কোনো কারণ নেই আল্লাহ যা নির্দেশ দেন সেটি পরিপালন করাটা ফরজ যা নিষেধ করেন তা করাটা হারাম এবং তা বর্জন করাটা ফরজ অতএব আজকের খোদবায় আমরা আল্লাহরই নির্দেশ পালনের উপায়টা কি অশ্লীলতা থেকে কিভাবে আমরা বাঁচতে পারব। অশ্লীলতাকে কিভাবে আমরা পরিহার করতে পারবো সেটা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ সোরার রোমের মধ্যে আল্লাহ সুমানতাল্লাহ বলেছেন ফিলিমি জলের স্থলে সর্বত্র বিপর্যয় দেখা দিয়েছে মানুষের কর্মকাণ্ডের কারণে আজকের বিশ্বে আমরা যে যেখানেই থাকি না কেন এই স্থলে থাকি আবাসে থাকি বাড়িতে থাকি প্রতিষ্ঠানে থাকি অফিসে থাকি কিংবা আকাশে থাকি আর যেখানেই থাকি না কেন সর্বত্রই কিন্তু অশ্লীলতার একটা বিস্তার আমরা লক্ষ্য করছি আপনি এরোপ্লেনে ভ্রমণ করেন লম্বা টাইম বারো ঘন্টা তেরো ঘন্টা দশ ঘন্টা দেখবেন যে সব ফিল্ম দিয়ে রেখেছে সেখানে আপনি বাসে ভ্রমণ করেন সেখানে একই অবস্থা ট্রেনে ভ্রমণ করেন শুধু গান আর গান আজকে এত জায়গায় যে অশ্লীলতার ঘন ঘটা এবং না চাইলেও আমাদের সামনে জোর করে দেওয়া হয়তো আপনার ইমেলেও খারাপ কিছু গুগল থেকে সেন্ড করা হয় অথবা কেউ না কেউ করেন ফলে আমরা যদি সতর্ক না হই তাহলে অশ্লীলতা কিন্তু আমাদের উপর চড়ে বসবে আমরা যদি সতর্ক না হই তাহলে আমাদের সন্তানরা অশ্লীলতায় গা ভাসিয়ে দেবে কিংবা অশ্লীলতার সাগরে তারা নিমজ্জিত হবে তারা টেরো পাবে না এই জন্যে আজকের এই কঠিন প্রেক্ষাপটে অশ্লীলতা কি সেটাকেও যেমন চিহ্নিত করা দরকার এবং অশ্লীলতার কত প্রকার প্রকারভেদ আছে তার মাওয়ের বা সমাজে তার বই প্রকাশটা কিভাবে হচ্ছে এবং তার প্রতিকারটা কি বাঁচার উপায়টা কি এগুলো আমাদের জানতে হবে প্রথমে আসা যাক অশ্লীলতা কাকে বলে আরবিতে এটাকে বলা হয় আলফাহিসা আল কোরআনে আল্লাহ সুবাহ তালা এবং আসনে রাসু সাল্লাহ সাল্লামে শব্দটি ব্যবহার করেছেন যার বহুবচন হচ্ছে আলফাওয়াহিশ আলফাওয়াহিশ এটা আমাদেরকে কোরআন কোরআনসুল্নার আলোকে চিহ্নিত করতে হবে কারণ অনেক অশ্লীল কথা কাজকে আজকের আধুনিক মানুষরা অশ্লীল মনে করে না সেটা হোক বক্তব্য হোক পোশাকের কালচার হোক তাদের মধ্যকার আচরণ হোক নারী পুরুষের মধ্যে যে ফ্র্যাঙ্ক রিলেশন ফ্রি রিলেশন অথবা তাদের মধ্যকার যে গেট টুগেদার অনেক কিছু দেখবেন যে আজকের মানুষ এটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে মানুষ অ্যাকসেপ্ট করলেই মুসলিমদের কাছে সেটা অ্যাকসেপ্ট হতে পারে না আপনার কাছে খুব স্বাভাবিক মনে হলেই কোরআন হাদিসও সেটাকে স্বাভাবিক বলে দিয়েছে ব্যাপারটা এমনটা নয় যাদের মতে ইমান আছে যারা ইসলামকে সিরিয়াসলি ফলো করেন কোরআন সোনার বক্তব্য শিখে জেনে বুঝে যারা আমল করতে চান তাদেরকে এই বিষয়গুলো কোরআন হাদিসের আলোকেই বিশ্লেষণ করতে হবে বুঝতে হবে এবং সংজ্ঞায়িত করতে হবে আমরা শুরুতেই অশ্লীলতার সংজ্ঞা দিয়ে কিছু কথা বলবো এখানে যে শব্দটি আমরা বললাম আলফাহসা অথবা আলফহস এটার সংজ্ঞা আরবিতে এভাবে দেওয়া হয়েছে মা আসি কুল্লুমাই অর্থাৎ যে সকল পাপ এবং যে সকল অন্যায় যে সকল অবাধ্যতা সেটা কথা হোক আর কাজ হোক সেটার মন্দা হওয়ার বিষয়টা যখন গভীর থেকে গভীরতর হয়ে যায় বা বিশাল আকার ধারণ করে তখনই সেটা অশ্লীল আমি ফান করে যদি ছোট্ট একটা কথা বললাম একজনকে দুষ্টামি করে এটাকে হয়তো অশ্লীল কেউ নাও বলতে পারে মজা করে অনেক সময় ছোট বাচ্চাদেরকে আমরা বিয়াল ছানা বলতে পারি এবার এরকম অনেক কিছু তাই না কিন্তু যখন পাপ বিষয়টা হয় পাপের এবং সেটা কঠিন পাপে পরিণত হয় যেটা স্বাভাবিক স্বভাবের কাছে মোটেই গ্রহণযোগ্য হয় না সেটাই হল ফহস বা ফাহেসা এবং সেটা কথা হোক কাজ হোক একই কথা সেটা প্রযোজ্য হবে কেউ কেউ বলেছেন এটা মা ইয়ান ফর হু ও সেলিম প্রত্যেকের যে বিশুদ্ধ স্বভাব আছে মানুষের মধ্যে দেখবেন যে একটা স্বাভাবিক সেন্স আছে যেটা তার বিশুদ্ধ বিবেক আমরা বলতে পারি সেটা দেখবেন খারাপ কোনো কিছুকে অ্যাকসেপ্ট করে না তাহলে সেই ধরনের ভালো স্বভাব বিশুদ্ধ স্বভাব যেটা যেটাকে কেউ নষ্ট করে দেয়নি তাই না আপনি যদি খারাপ একটা পরিবেশে থাকেন তাহলে আপনি কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যেখানে জেনা কোনো ব্যাপার না স্বভাব কিন্তু সেদিকে চলে যায় যেখানে মদ পান কিংবা এরকম আরও হারাম জিনিস সেবন করা কোনো ব্যাপার না দেখবেন যে সেখানে সবাই প্রায় সবাই এক দু চারজন ছাড়া কিন্তু যেখানে এই সমস্ত খারাপ জিনিস আরোপিত হয়নি মানুষ বিশুদ্ধ পরিবেশে আছে সেটা হলো আল আকলো সালিম এবং আত্মাব সালিম এই সেলিম বিশুদ্ধ তব যেটাকে অপছন্দ করে না সেটা হলো ভালো আর যেটাকে অপছন্দ করে সেটা হলো অশ্লীলতা আচ্ছা অশ্লীলতার প্রকারভেদের মধ্যে যদি আমরা যাই সংজ্ঞা থেকে আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় প্রাথমিকভাবে এটা দু প্রকার একটা হল আলফাওয়া হেস আলকাউলিয়া আলফাওয়া হেস আলফা কিছু হচ্ছে কথার কথায় অশ্লীলতা অশ্লীল বাক্য বিনিময় করা অশ্লীল কথাবার্তা বলা অশ্লীল গল্প লেখা অশ্লীল গল্প পড়া ইত্যাদি এই সমস্ত জিনিস হলো কথায় অশ্লীলতা কাউকে গালি গালাজ করা ইভেন এটাকে অর্থাৎ কথার মধ্যে যে সমস্ত বড় বড় পাপগুলো আছে এটাকেও ওলামাই কেরাম ফায়েশার মধ্যে ঢুকিয়েছেন যেমন কারো গিবত করা কারো চগলখড়ি করা কাউকে গালিগালাজ করা প্রকাশ্যে অথবা প্রকাশ্যে সবার সামনে কিংবা আলাদা করে দিয়ে এগুলো মিন আলকাউলিয়া আল কাউলিয়া আলফাওয়াহেস এলিয়া যেটা সেটা তো অনেক জেনা ব্যবিচার থেকে আরম্ভ করে যত ধরনের খারাপ কাজ রয়েছে কাজের মধ্যে সেটা অশ্লীলতা সেটা হতে পারে ইভেন যেমন উলঙ্গপনা শালীন পোশাক না পরা এটাও কিন্তু অশ্লীলতার মধ্যে পড়ে এগুলো মানুষের কার্যক্রমের মধ্যে এরকম আরও অনেক কিছু আছে আমরা হয়তো আলোচনার মধ্যে সেটা তুলে ধরার চেষ্টা করব। অশ্লীলতার আরও একটা প্রকার আছে সেখানে হলো একটা হলো প্রকাশ্য অশ্লীলতা আর একটা হলো গোপন অশ্লীলতা অশ্লীল কাজে অভ্যস্ত হতে হতে মানুষ যখন সেটাকে প্রকাশ্যে নিয়ে আসে সেটা হলো প্রকাশ্য অশ্লীলতা যেটা আজকে আমরা পাশ্চাত্য সমাজে দেখতে পাচ্ছি সেখানে সেটা কোনো অশ্লীলতা তারা মনে করে না কিন্তু এটা আসলে অশ্লীলতা ছেলে মেয়েদের সিং এবং আরও অনেক কিছু কিংবা পোশাক যেভাবে পরে তারা আসে কিংবা উলঙ্গ কিংবা অর্ধলঙ্গ হয়ে রাস্তাঘাটে যে চলাফেরা করে এটা হলো প্রকাশ্য অশ্লীলতা এই প্রকাশ্য অশ্লীলতাও কর্মের ক্ষেত্রে হতে পারে অথবা কথার ক্ষেত্রেও হতে পারে আর আরেকটা হলো গোপন অশ্লীলতা যেটা মানুষ গোপনে করে মানুষ অনেক কারণে সেটা গোপনে করে লোকলজ্জার ভয়ে তার ইমেজ ক্ষুণ্ণ হবে সেই জন্যে সে অশ্লীল কাজগুলো গোপনে করে আর প্রকাশ্যে ভালো মানুষ সে যে থাকে আছে না এটা মানুষের মধ্যে ব্যাপকভাবে আছে তো যাই হোক তাহলে আমরা যেটা দেখতে পেলাম যে অশ্লীল কথা কাজ এর বিস্তৃতি সর্বত্র অশ্লীলতা আমাদের কথা এবং কাজের মধ্যে যেমন বিস্তৃত প্রকাশ্যে এবং অপ্রকাশে সর্বত্র বিস্তৃত আল্লাহ আল্লা আলা সেজন্যেই অশ্লীলতার প্রসঙ্গ বারবার নিয়ে এসেছেন যাতে করে আমরা সেগুলোকে জেনে বুঝে সতর্কতার সাথে পরিহার করতে পারি এবং কোন জায়গায় কোনো অশ্লীল কথা কাজকে ইসলাম কিন্তু পারমিশন দেয়নি রাসুল সাল্লাহ সাল্লাম নিজে অশ্লীলতা থেকে মুক্ত ছিলেন এবং উম্মাকে তিনি অশ্লীলতা মুক্তের অনেক নাসিয়া করেছেন আমরা আমাদের আজকের আলোচনায় সেটা তুলে ধরতে চাই এখানে

ফাহেসা কথা কাজের মধ্যে কখনো লিপ্ত হননি ফাহাসান অর্থাৎ ফাহেসা কাজ অথবা কথার মধ্যে কখনো তিনি ছিলেন না ওয়ালা আনান। এবং কখনো তিনি কাউকে আনাত করেননি আসলে তিনি তো রহমতের সাগর ছিলেন তিনি মানবতার বন্ধু ছিলেন তিনি মানুষের জন্য রহমত ছিলেন শুধু মানুষের জন্য নয় বরং সমগ্র সৃষ্টির জন্য ওয়ামা আর সাল্লা ইল্লা, ইল্লাহ আল আমিন আল্লাহ সুবাহতালা সেটা স্পষ্ট করে বলে দিয়েছেন ফলে তার যে স্বভাব সেটা আমাদের সবার জন্য অনুকরণীয় এবং তিনি আমাদের সবার জন্যই উসওয়া হাসানা রোল মডেল ফলে আল্লাহ সোবহান হতলা তাকে জীবনের সর্বত্র এঙ্গেজ করেছেন কিন্তু পবিত্রভাবে ভদ্রভাবে সুন্দরভাবে সুন্দর আখ্লাখের সাথে এবং তিনি মানুষ হওয়ার পরেও এটা প্রমাণ করেছেন যদি ইমানদার ব্যক্তি বা মুসলিমরা সতর্ক থাকে তাহলে পবিত্র জীবন যাপন করা তাদের জন্য কখনোই কঠিন নয় ভদ্র আচরণ করা ভদ্র জীবন এবং জীবন জীবনযাপন করা কখনোই অসম্ভব নয় বরং এটা খুবই সম্ভব কারণ তিনি শুধু নন তার কাছে যারা ইসলাম গ্রহণ করেছিলেন যে সাহবাইকার রেদান উল্লাহ আলহিম আজমাইন তারা প্রত্যেকেই কিন্তু তার পদাঙ্ক অক্ষরে অক্ষরে অনুসরণ করেছেন রাসুল সাল্লাহ আসলাম তিনি তো রাসুল এবং নবী কিন্তু তার যারা খোলাফা আল খুলাফা আল আরবাহ চারজন খালিফা কিংবা আরও যে সাহাবাইকেরাম রাম তাদের জীবনে আপনি কোনো অশ্লীলতা পাবেন না যদি ইসলাম পূর্বে পূর্ব জীবনে কিছু থেকেও থাকে সেটা তো এই জন্য ছিল যে তারা ইমান কি ইসলাম কি আখলাক কি এগুলো কিছু জানতেন না পরিবেশের মধ্যে থেকে তারা আর দশজনের মধ্যেই হয়ত মতোই হয়তো সম্পৃক্ত ছিলেন কিন্তু ইসলাম গ্রহণের পরে তারা সম্পূর্ণ পবিত্র হয়ে গেলেন পবিত্র জীবনের একজন সদস্য তারা হয়ে গেলেন এখন আমরা একটু আলোচনা করব যে অশ্লীলতার আসলে এই যে আমরা প্রকারভেদগুলোর কথা বললাম এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি নির্দেশনা দিয়েছেন কিভাবে পরিহার করার কথা বলেছেন এখানে প্রথমত আল্লা সুবাহ অশ্লীলতার কিছু কাজকে তুলে ধরেছেন আজকের আধুনিক সভ্যতা হয়তো এই সমস্ত কিছু কাজকে সভ্য বানানোর চেষ্টা করছে কিন্তু ইসলাম যেটা বলেছে সেটা ইউনিভার্সাল সেটা কেমন পর্যন্ত আর কখনো রহিত হবে না এর মধ্যে এক নম্বর হচ্ছে জিনা যেটাকে আমরা ব্যবহার বলি অ্যাডাল্টরি আল্লাহ সুবান তাল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজিনা ইন্না হু ক্যানা ফা হিসাতিলা তোমরা জেনা ব্যবিচারের নিকটবর্তী হয়েও না এটা হচ্ছে অশ্লীলতা এবং অত্যন্ত নিকৃষ্ট পথ আল্লাহ সুবান তাল্লাহ সুর আল ইসরার মধ্যে বলেছেন বত্রিশ নম্বর আয়াত দ্বিতীয় অশ্লীল কাজ যেটাকে আল্লাহ সুবান চিহ্নিত করেছেন সেটা হলো আমলু কৌমেলোথ আউমে লুতের কিছু দুরাচার ব্যক্তিদের যে একটা বদভ্যাস ছিল একই লিঙ্গের মানুষের মধ্যে একটা সহবস্থান এবং মেলামেশা সেটি আল্লাহ সুমতালা তুলে ধরেছেন সুরান্নামলের চুয়ান্ন নম্বর আয়াত ওয়ালুতাল আল কৌমিহি তুন আলফা হিস এতা ও এন তুবসেরুন আর লুতকে আমরা প্রেরণ করেছিলাম যখন তিনি তার জাতির লোকদেরকে বলেছিলেন তোমরা কি অশ্লীল কাজ করছো অশ্লীল কাজের কাছে আসছ এবং তোমরা দেখছ শুনছ অন্য আয়াতে এটা স্পষ্ট করে দিয়েছেন এই অশ্লীল কাজটা কী ছিল যে তোমরা পুরুষের উপর উপগত হচ্ছ এবং তোমাদের নারীদের কাছে তোমরা যাচ্ছ না ফলে স্পষ্ট হয়ে গেল যে লুত আলা সাল্লামের জাতির অনেক লোকের মধ্যে এই বদভ্যাসটা ছিল সেটিকে আল্লাহ আল্লা তাআলা ফাহিশা হিসেবে উল্লেখ করেছেন তাদের জাতির এই দুরাচারকে আল্লাহ সুহান ফাহে হিসেবে উল্লেখ করেছেন আল্লাহ তালা এভাবে কিছু পাপকে উল্লেখ করার পরে তিনি একটা কমন রুল জারি করেছেন সেই রুলটা হচ্ছে প্রকাশ্য অপ্রকাশ্য কোনো ধরনের অশ্লীলতার কাছাকাছি যাওয়া যাবে না এটা হলো কমন রুল অফ ইসলাম যে কোনো ব্যক্তি এখন বলতে পারে যে দুটো আমি পরিহার করে তাহলে অন্যগুলোতে কি সম্পৃক্ত হতে পারবো উত্তর হচ্ছে যে না আপনি কোনোটাতেই সম্পৃক্ত হতে পারবেন না সেটা প্রকাশ্য হোক অথবা অপ্রকাশ্য হোক অথবা যে কোনো ধরনের অশ্লীলতাই হোক কোনোটার মধ্যে সম্পৃক্ত হতে পারবেন না কারণ সুরা আল আরাফের তেত্রিশ নম্বরে তে আল্লা তালা বলছেন যে বলো নিশ্চয় আমার রব হারাম করে দিয়েছেন সকল প্রকার ফাহেশাকে সেটা প্রকাশ্য হোক আর অপ্রকাশ্য হোক এটা একটা কমন রুল আর প্রথমে যে আয়াতটা উল্লেখ করেছিলাম সেটা একটা কমন রুল বলেছেন মা মাদা মিনহা মা বতন প্রকাশ্য অপ্রকাশ্য কোনো ফাহেশার কাছাকাছি তোমরা যাবে না তাহলে দুটো জিনিস কমন রুলের মধ্যে দুটো জিনিস পেলাম একটা হলো সকল প্রকার ফাহা সেটা প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক সেটা কি হারাম সেটা হলো হারাম দ্বিতীয় হচ্ছে এটা করার তো দূরের কথা এর কাছাকাছিও যাওয়া যাবে না এটা যদি কোনো মমিনের মাথায় থাকে তাহলে সে অশ্লীলতা মুক্ত একটা সুন্দর জীবন যাপন করতে পারবে নবী সাল্লাই একটা হাদিস ইমাম বখারি এবং ইমাম মুসলিম বর্ণনা করছেন তিনি বলেছেন লা লাহাদ আগিয়র আল্লাহ ও আলিদা ফাওয়া হিসা মা বাতান কেন আল্লাহ সুবাহ ফাহিসা বা অশ্লীলতাকে হারাম করলেন তার পেছনে যে উইজডম আছে সেটা এবং যে সবাব বা কারণ আছে সেটা রাসুল্লাহ সাল্লাম এখানে উল্লেখ করলেন বললেন আল্লাহর চাইতে অধিক গায়রাত সম্পন্ন আত্মমর্যাদা বোধ সম্পন্ন আর কোনো সত্তা নেই আপনার আমার মধ্যেও গায়রাত আছে গায়রাত হল সেই সুন্দর আত্মমর্যাদা বোধ যেটার কারণে যে কোনো অশ্লীল কাজকে আপনি অপছন্দ করবেন আপনি নিজের জন্য শুধু নয় আপনার স্ত্রীর জন্য অপছন্দ করবেন আপনার কন্যার জন্য অপছন্দ করবেন আপনার মায়ের জন্য অপছন্দ করবেন আপনার বোনের জন্য অপছন্দ করবেন আপনার ভাইয়ের জন্য অপছন্দ করবেন যে অশ্লীল কাজগুলো যেই সেন্সের কারণে এটা হলো গায়রাজ এটা হলো গায়রাজ কেন আপনি যে কোনো অপকর্মে বাধা দিচ্ছেন এটা হলো গায়রাজ কেন আপনি মিথ্যা কথা বললেও সেটাকে আপনি পছন্দ করেন না কোনো বাজে কথা বললে আপনি সেটা পছন্দ করেন না কোনো বাজে কাজ হতে দেখলে আপনি পছন্দ করেন না চুরি হতে দেখলে আপনি পছন্দ করেন না চিন্তাই ডাকাতিকে আপনি পছন্দ করেন না মানুষের অধিকার ক্ষুণ্ণ হওয়াকে আপনি পছন্দ করেন না এটা হলো গায়রাজ এটাকে ইসলামের পরিভাষায় বলা হয় গায়রাজ এই জন্য যে নির্দোষ তাকে কোনো তার উপর কোনো দোষ আরোপ করতে ইসলাম কঠিনভাবে নিষেধ করেছে যে কোনো দিন জেনায় লিপ্ত হয়নি তাকে আপনি জেনার অপবাদ দিতে পারেননি যে কোনো দিন চুরি করেনি তাকে চোরের অপবাদ দিতে পারেন না এই ব্যাপারে ইসলাম কঠোর আইন জারি করেছে আর যেই আমাদের ভেতরের যেই তাড়নায় আমরা এই যে অন্যায়কে আমরা অপছন্দ করি বা প্রতিরোধ করি তার বিরুদ্ধে দাঁড়াই সেটা হলো গায়রাত বলা হচ্ছে সাল্লাম বলছেন এই গায়রাতটা কার মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ যখন কোনো বান্দাকে কোনো পাপ করতে দেখেন তখন তার প্রতি সবচেয়ে বেশি ক্রুদ্ধ হন কিন্তু বান্দা যখন আবার তার কাছে ক্ষমা চায় তখন আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেন সোহান আল্লাহ শুধু আল্লাহর এই ক্ষমার গুণের কারণে আমরা আল্লাহর কাছে পার পেয়ে যাব যদি তওবা করি যদি ইস্তেক করি আর যারা তওবা ইস্তেক না করে পাপের মধ্যে অশ্লীলতার মধ্যে গা ভাসিয়ে দেয় তারা আল্লাহর কাছে কোনো দিন পরিত্রাণ পাবে না কারণ তওবা করা ছাড়া এই বড় বড় পাপগুলো আল্লাহ তালা কখনোই ক্ষমা করবেন না এটা আল্লাহর আরেকটা নিয়ম এটা আল্লাহর আরেকটা নিয়ম সেই জন্যই ওই আয়ারটা যে আল্লাবা এর আল ইউল ফমিন্দরফা যারা বড় বড় কবিরাগুলোকে পরিহার করে তাহলে তার স্বাভাবিক উত্তম কার্যক্রম এবং তার ইবাদতের মাধ্যমে তার সকল পাপের মচন হবে সাগিরাগুলো মচন হয়ে যাবে কিন্তু কবিরার জন্য তাকে তবা করতে হবে এখন আমরা একটু আলোচনা করব যে কিভাবে ইসলাম ফাহিসাগুলোকে বর্জন করার জন্য কিছু নিয়ম বা কিছু টেকনিক অথবা কিছু কায়দা আমাদেরকে দিয়েছে এর মধ্যে এক নম্বর হল তিনি বলেছেন দৃষ্টিটা অবনমিত রাখতে আসলে দৃষ্টি অবনমিত রাখে রাখা এটাকে যদি আক্ষরিক অর্থে আপনি পালন করেন তাহলে হয়তো যে জন্য আপনাকে দৃষ্টি অবন অবনমিত রাখতে বলেছে সেটা পরিপূর্ণ পালন হবে না আপনি রাস্তা চলার সময় কোনো দিকে তাকালেন না ভালো মন্দ কারোর প্রতি তাকালেন না নিচের দিকে তাকিয়ে হেঁটে গেলেন এটা হলো আক্ষরিক আমল আর এখানে যেটা আসলে বলা হচ্ছে সেটা হচ্ছে বিপরীত লিঙ্গের যে কোনো দৃশ্যের প্রতি আপনি তাকাবেন না সেটা হোক রাস্তায় হোক প্রতিষ্ঠানে অফিসে কিংবা হোক টেলিভিশনে কিংবা কোনো প্রচার মাধ্যমে ইউটিউবে কিংবা অনলাইনে যেটা সুরা নূরের মধ্যে আল্লাহ বলছেন সুরা নূরের ত্রিশ নম্বর আয়তে কুল্লিল কুল্লিল মিনিনাইয়াবুদ্দুমিন আফসারিহিম ওয়াহফাদ ফরুজ আহম দা আলিক আজক আল আহম ইন আল্লাহ খাবির উম বেমায়াসনা বলে দাও মোমিনদেরকে তারা যেন তাদের দৃষ্টিশক্তি অবনমিত রাখে এবং তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে এটাই তাদের জন্য সবচেয়ে উত্তম পন্থা সবচেয়ে পবিত্রতম পন্থা ইন আল্লাহ খাবির মায়সনায়ন আর তারা যা করছে আল্লাহ কিন্তু সে সম্পর্কে সম্যক অবহিত প্রকাশ্যে এবং গোপনে তারা যা কিছু করছে যা কিছু ব্রাউজ করছে যা কিছু পড়ছে অথবা যে সমস্ত ম্যাগাজিন দেখছে সেটা ভালো হোক আর বন্ধ হোক সবটাই আল্লাহ তালা অবহিত সবটাই তালা জানেন তাহলে এখানে মোমেনদের কথা বলা হচ্ছে আবার নারীদেরকে পরবর্তী আবার আলাদা করে বলা হচ্ছে ওয়কুলিলি মিনাতি না ওয়াহফনা ফুরোজাহ আর মোমেন নারীদেরকেও বলে দাও যেন তারা তাদের দৃষ্টিকে সংযত রাখে অবনমিত রাখে এবং তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে এখানে দৃষ্টির সাথে লজ্জাস্থানের হেফাজতকে সংযুক্ত করা হয়েছে কারণ এই দৃষ্টি যখন অশ্লীল বিষয়গুলোকে ওয়াচ করে কিংবা এনজয় করে তখন আর লজ্জাস্থানের হেফাজত করার যে সক্ষমতা সেটা সে হারায় সে তখন এক্সাইটেড হয় সে তখন মন্দভাবে প্ররোচিত হয় শয়তান তাকে উদ্বুদ্ধ করে এবং সে তখন অশ্লীল স্রোতে গা ভাসিয়ে দেয় এমন কি সে যদি ভালো মানুষও হয় কয়দিন আর ভালো থাকতে পারবে পরিবেশ তাকে কিন্তু খারাপের দিকে টেনে নিয়ে যায় এজন্যে আজকে যারা এই সমাজের ভালো চান সমাজের মধ্যে ভালো উপলব্ধিগুলোকে প্রতিষ্ঠিত করতে চান সমাজের মধ্যে মানুষের ভালো বোধগুলোকে আরও আরও সেটাকে শানিত করতে চান তাদেরকে কিন্তু ভাবতে হবে যদি এই সমাজ বা সমাজকে যারা চালাচ্ছেন তারা অশ্লীলতাকে বন্ধ না করেন অশ্লীল সুযোগের দরজাগুলোকে যারা যদি ক্লোজ না করেন লক সেখানে লাগিয়ে না দেন তাহলে কিন্তু জাতিকে রক্ষা করা যাবে না একটা জাতি খুব দ্রুত ধ্বংসের তার প্রান্তে চলে যায় শুধুমাত্র অশ্লীল কর্মকাণ্ডের মধ্য দিয়ে বিশেষ করে তারা যদি হয় মুসলিম মুসলিমদের অধপতন আসেই অশ্লীলতার পদ্ধতি সে রাজা বাদশাহ হোক আর যাই হোক না কেন যখন তারা মদ জেনা ব্যবিচার এসব কিছুর মধ্যে সম্পৃক্ত হয় তখন কিন্তু তাদের অধপতন এবং তাদের পতন এটা নিশ্চিত হয় ইতিহাস থেকে সেটা আমরা জানি আজকে অশ্লীলতাকে যদি আমরা মোটা দাগে যে কয়েকটা উদাহরণ দিয়েছি এতে বুঝি না এতটুকুর মতো সে মতো থাকলে চলবে না অশ্লীলতা কিন্তু এখন যেমন আমাদের পর্যটনের সাথে সম্পৃক্ত হয়েছে হয়নি পর্যটন কেন্দ্রগুলোতে যা দেখেন সেখানে অশ্লীলতার প্রবাহ সি বিচগুলোতে যা দেখেন মুসলিম কান্ট্রিগুলোতে আমি অমুসলিম দেশের কথা বলছি না কি অবস্থা সেখানে বিরাজ করছে তাই না পর্যটনের সাথে জেনা জেনাভ্যাবিচারের একটা সম্পৃক্ততা সারা বিশ্বে তৈরি হয়েছে ব্যবসা ব্যবসায়িক কারণে শুধু তাই না যখন কোনো খেলার প্রতিযোগিতা হয় যেমন ফুটবল কিংবা ক্রিকেট যেটাকে ওয়ার্ল্ড কাপ কিংবা ওয়ার্ল্ড কাপ ক্রিকেট বলা হয় সেখানেও দেখেন প্রস্টিটিউশন একটা বিশাল বড় ধরনের বিজনেস যেটা অশ্লীলতার চূড়ান্ত পর্যায়ে এবং এটা তো হলো একটা দিক আর অনলাইনের অশ্লীলতা এ ব্যাপারে তো আমরা বলতেই পারি হাত ওয়ালা হারাজ আপনি বলেই যেতে থাকবেন কিন্তু শেষ হবে না হাজার রকমের অশ্লীলতা পর্নোগ্রাফি অশ্লীলতার চূড়ান্ত পর্যায়ে কিন্তু এর পরেও আর অশ্লতা আছে যৌন শুশুনিমূলক গল্প চটি কৌতুক আরও কত কিছু যে আছে যেটা হয়তো কিছু আমরা জানি আর বাকি অধিকাংশই আমরা জানি না কারণ এটা এমন একটা লজ্জাস্কর জগৎ সেখানে এর তেলার জন্য ঢোকাটাও একটা নিষেধ মানে এটা এটা কোনো বিবেকবান মানুষের বিবেক সায় দেয় না সুতরাং অশ্লীলতার বিস্তারটা কিন্তু ভয়াবহ সেই জন্যে আল্লা সুবাহান তালা দেখাটাকে আগে সংযত করতে বলেছেন চোখটাকে সংযত করতে বলেছেন কারণ চোখের সাথে ব্রেনের রিলেশান আছে হয় তাই না চোখ দেখলেই দেখবেন যে আপনার অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে আপনি অনেক কিছু যখন প্রত্যক্ষ করবেন আপনার চিন্তা চেতনা থেকে আরম্ভ করে ইভেন আপনার শরীরকে নিয়ন্ত্রণ আপনার কামনা বাসনাকে নিয়ন্ত্রণ করার ব্যাপারটাও অনেক চেঞ্জ হয়ে যাবে আর এর সাথে রাসুসাল্লা আল্লাহ সুবাহান আল্লা সুবাহান এখানে লজ্জাস্থানের হেফাজতের কথা বলেছেন তাহলে অশ্লীলতাকে রোধ করার জন্য দৃষ্টিশক্তিকে সংযত রাখতে হবে দ্বিতীয় হচ্ছে লজ্জাস্থানের হেফাজত করতে হবে তৃতীয় যে বিষয়টা সেটি হচ্ছে কোরআন বলছে যে নারীরা বিশেষ করে পৃথিবীতে তো আসলে পুরুষরাও করে কিন্তু নারীরা এখানে প্রধানতম হয়ে এসছে তাই না তারা তাদের সৌন্দর্যকে সারা পৃথিবীবাসীর সামনে পেশ করে নারীদের যে ফ্যাশান শো বলেন সুন্দরী প্রতিযোগিতা বলেন আমি ঠিক জানি না পুরুষদের সুন্দর প্রতিযোগিতা আছে কি না কিন্তু সেটা দেখা যাচ্ছে পত্রপত্রিকায় নারীদের প্রতিযোগিতাটাই বেশি হচ্ছে এবং এই প্রতিযোগিতা অশ্লীলতার চূড়ান্ত পর্যায়ে চলে গেছে যায়নি আর কোরআন বলছে ওলা কোরআন বলছে নারীরা তাদের সৌন্দর্যকে কারো কাছে প্রকাশ করতে পারবে না তবে রেস্ট্রিক্টেড কিছু অবস্থায় তাদের লিমিটেড কিছু সৌন্দর্য সে প্রকাশ করতে পারবে তার মাহরামের কাছে আর পুরোটাই প্রকাশ করতে পারবে তার স্বামীর কাছে পৃথিবীতে একমাত্র ব্যক্তি নারীদের জন্য যার সকল সৌন্দর্য সে উন্মুক্ত করতে পারবে সে হলো তার স্বামী আর মাহারামদের কাছে রেস্ট্রিক্টেড এজন্য এখানে এটাও মনে রাখতে হবে কোনো মাহারাম ব্যক্তি তার সামনে মহিলারা আসার মানে মাহারামের সম্পর্কের মহিলারা আসার অর্থ এই নয় যে তাকে সে অনৈতিক আদর করতে পারবে তাকে সে মানে সব ধরনের টাচ করতে পারবে নো বুঝতে অনেক চাচা মামারা তাদের ভাতিজি এবং ভাগ্নিকেও অনৈতিক আদর করেন এটাও অশ্লীল এটাও অশ্লীল এবং এই ব্যাপারে যারা সার্ভে করেছেন তারা জানেন আমি ঢাকাতেও একটা ইয়ে দেখেছি একটা এনজিও লিখেছে আপনার সন্তানকে যদি কেউ অনৈতিক আদর করে সে ব্যাপারে সতর্ক থাকুন এবং এখন তো বেশ কিছু মাসালা আমাদের কাছেও আসছে যে চাচা এবং ভাতিজির মধ্যে আপন চাচা আপন ভাতিজির মধ্যে বিবাহ যাইজ কি না কারণ তাদের মধ্যে রিলেশান হয়ে গিয়েছে মামা এবং ভাগ্নির মধ্যে বিবাহ যাইজ কি না একবার একজন এসে আমার কাছে বসে এক ঘন্টা ডিসকাস করলেন যে কোনো মতে এটাকে জায়জ করা যায় কি না তখন আমি বললাম তো এটা তো আমার সাধ্য নেই এটা তো আল্লাহর কাছে যেতে হবে আপনাকে তাই না মানে আমাদের যতটুকু সাধ্য আছে সেটা হচ্ছে কোরআন এবং সন্ন্যার আলোকে আপনাদের কাছে হুকুমটাকে বর্ণনা করে দেওয়া বাট এটাকে মডিফাই করা জায়েজটাকে মডিফাই করে হারাম বানানো হারামটাকে মডিফাই করে জায়েজ বানানো এর কোনো সাধ্য কি কোনো আল্লাহর কোনো বান্দার আছে কারো নাই কারো নাই সুতরাং আপনারাও এটা ভাববেন না ভাববেন না যে কোনো মুফতি সাহেব ঘুরায় দিলে এটা জায়জ হয়ে গেল বলে দিলে এটা ঠিক হয়ে গেল ন এ ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে তাহলে বোঝা গেল যে আজকে আজকের জগতে যত এই যে চেয়ার গার্লস বলেন ফ্যাশন শো বলেন এগুলো সবই এই আয়াত এবং আরও আয়াত আছে সে আয়াতগুলো দ্বারা নিষিদ্ধ হয়ে গেল এটা অশ্লীলতার পর্যায়ে নিশ্চিতভাবে ঢুকে গেল যে নারীরা তাদের জন্য সেরিয়ে যেটা জায়জ করেছে এর বাইরে কোনো সৌন্দর্য কারো উদ্দেশ্যে প্রকাশ করতে পারবে না এমনকি তাদের দেহসৌষ্ঠব কিংবা চেহারাটাও সে অন্যদেরকে সেরিয়ে যেখানে অ্যালাউ করেছে তার বাইরে সে দেখাতে পারবে না সেটা অশ্লতার মধ্যে পড়বে এরপরে চতুর্থ যে বিষয়টা সেটা হলো নারীদেরকে বলা হয়েছে যে তোমরা পুরুষদের সাথে কথা বলার সময় কিনিয়ে বিনিয়ে কথা বলবা না নরম স্বরে কোমল স্বরে কথা বলবে না যাতে করে যাদের অন্তরে ব্যাধি আছে তারা আকর্ষিত বোধ করতে পারে তারা নারীকে প্রপোজ দিয়ে বসতে পারে অবৈধ সম্পর্কের দিকে আহ্বান করতে পারে আল্লাহ তালা বলছেন সোল আল্লাহ হাবের বত্রিশ নম্বর আয়তে ফলাবেল কাউলি ফায়তমা ফি কালবিহি ওয়াকুল না কাউলাম্মা অরুফা তোমরা খুব নরম স্বরে কথা বলবে না তাহলে যেই পুরুষের অন্তরে ব্যাধি রয়েছে সে আগ্রহী এবং লোভী হয়ে পড়তে পারে ককুল নাকাউলা মারুফা তোমরা সঠিক কথা বলবে যেখানে যার জন্য যেভাবে প্রযোজ্য সেখানে সঠিক কথা বলবে একজন নারী অপরিচিত আজনবী পুরুষের সাথে কথা বলার সময় সে অফিসিয়াল টোনে কথা বলবে অর্থাৎ প্রয়োজনে কথা বলবে এবং সেখানে কোনো প্রশ্রয় থাকবে না এটা হলো অফিসিয়াল টোন আমি বসিং টোনের কথা বলছি না বলছি না নারীরা খুব কর্কস্বরে কথা বলবে সে ভদ্রস্বরেই বলবে বাট সেখানে কোনো পুরুষের প্রতি কোনো প্রশ্রয় থাকবে না কিন্তু অনেক নারীরা দেখা যায় যে কথা বলার সময় পুরুষের সাথে কথা বলার সময় খুব কোমল স্বরে বলে যাতে অনেক পুরুষ প্রশ্রয় পেয়ে যায় এবং হয়তো তার সাথে কথা বলার জন্য আগ্রহী হয় এবং এরপরে টেলিফোনে তাদের সম্পর্ক বিস্তৃত হতে থাকে দেখেন এটাও অশ্লীলতা এটাও অশ্লীলতা পঞ্চম যে বিষয়টা ইসলাম নিষেধ করেছে অশ্লীলতাকে রোধ করার জন্য যে বিষয়টা আমাদের পরিহার করতে হবে সেটা হলো আল খালুয়া আল খালুয়া অর্থাৎ নারী পুরুষের নির্জনে একসাথে থাকা সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে শুধু হোটেলে না পার্কে হাঁটতে গিয়ে কোথাও এক জায়গায় হয়তো বলবেন যে না এটা তো পাবলিক প্লেস কিন্তু পাবলিক প্লেসেও তো এমন সব দৃশ্য এখন দেখা যায় যেটা আপনাদের সামনে বলতে পারবো না বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশ দিয়ে যান দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের পাশ দিয়ে যান আমাদের এই ঢাকার মেশহুর পার্কের পাশ দিয়ে যান দেখবেন যে আপনি ভাববেন কেন আপনি এখানে আসলেন যদি আপনার মধ্যে তাকোয়া থাকে আর ইসলামি রুচিবোধ থাকে আপনি নিজেকে প্রশ্ন করলা করবেন যে আমি এই পদ দিয়ে কেন আসলাম আমি তো ভিন্ন পদ দিয়ে গেলেই ভালো ছিল তাই না কোনো কোনোভাবে করা যাবে না অফিসেও না কিন্তু এগুলো আজকাল ডাল ভাত হয়ে গেছে আমরা অফিসের মধ্যে দেখি বস হয়তো তার মহিলা এমপ্লয়ি নিয়ে একটা রুমের মধ্যে ক্লোজ ডোরে আলাপ করছেন আলাপ করছেন তারা দাবি করেন যে এটা আমার অফিসিয়াল ব্যাপার কোনো এখানে কোনো খারাপ কিছু হচ্ছে না কিন্তু এটা প্রমাণিত শুধু বাংলাদেশ না সারা বিশ্বের অধিকাংশ অফিসে প্রমাণিত অফিসে অনেক খারাপ কিছু হয় অফিসে অনেক অশ্লীল কিছু হয় অনেক খারাপ কিছু হয় কারণ তারা আল্লাহর নির্ধারিত সীমাকে লঙ্ঘন করেছে এবং এই খালোয়াটার মধ্যে তৃতীয় ব্যক্তিকে থাকে বলেন তো শয়তান দেখেন এই খালোয়াগুলোর উপর যদি একটা সার্ভে করা হয় আচ্ছা এই খালোয়াগুলোতে কতটা জায়গায় অশ্লীল চূড়ান্ত কাজগুলো হয় তাহলে এটা প্রমাণিত হয়ে যাবে অবশ্যই শয়তান আছে এবং শয়তানই তাদেরকে খারাপ পথে নিয়ে যায় সুতরাং এভাবে আমরা দেখতে পাচ্ছি ইসলাম আমাদেরকে আরও সূক্ষ্ম সূক্ষ্ম নির্দেশনা দিয়েছে যেমন বলেছে শহীদ বোখারে মুস্তফের একটা হাদিসের মধ্যে ইয়াকুমার দখুল নেসা সাবধান তোমরা মেয়েদের মধ্যে প্রবেশ করবে না কমন একটা রূপ মেয়েদের মধ্যে প্রবেশ করবে না যে মেয়েরা আজ তোমার সাথে তার কোনো মাহারামের সম্পর্ক নেই অথবা তারা তোমার স্ত্রী নয় তাহলে তাদের সামনে প্রবেশ করবে না ফকাল রাজ মিনাল আনসার আনসারদের একজন সাহাবে জিজ্ঞেস করলেন আফারা আইতাল হামু ইয়ারসোল্লাহ দেবরের ব্যাপারে আপনার বক্তব্য কী কারণ দেবর তো ভাইয়ের তাই না স্বামীর ভাই ফলে সে তো একই বাড়িতে থাকে তখন রাসুল সাল্লাহ সাল্লাম বলেন আলহ্যামু আলমাউজ আলহ্যামু আল মাউ দেবর হল মৃত্যু মৃত্যু সংসারের মৃত্যু শান্তির মৃত্যু সভ্যতার মৃত্যু সততার মৃত্যু পবিত্র জীবনের মৃত্যু এটাই রসুল সাল্লাহ সাল্লাম আসলে মেন করেছেন এবং সেটাই আমরা দেখেছি যখন দেবর ভাবির মধ্যে হয়তো একটা রিলেশান গড়ে ওঠে সেটা কিন্তু তার একটা ভয়ানক পরিণতিতে গিয়ে পৌঁছে ইসলাম এতটা ছোট্ট এবং সূক্ষ্ম জায়গা আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে আমাদেরকে সতর্ক করার জন্য আমাদেরকে সতর্ক করার জন্যে ইসলাম এখানে কোনো সংকীর্ণতার পরিচয় দেয়নি যে দেবরভাবে সম্পর্ককে আপনি এতটা খারাপ কেন বললেন হ্যাঁ দেবরভাবে সম্পর্ক পবিত্র হতে পারে যদি শরিয়াতের রেস্ট্রিকশন মেনে তারা সেই সম্পর্কটা মেনটেন করে এবং পর্দার মধ্যে থেকে শতভাগ দেবর এবং ভাবি এই রিলেশনটা তো আজকে নতুন রিলেশন না কি না সেই রাসুসাল্লাহ যুগেও ছিল ছিল কারণ স্বামীর ভাই তো থাকবেই এবং সে হচ্ছে দেবর আর ভাইয়ের স্ত্রী সে হলো ভাবি অর্থাৎ রিলেশনের তো কোনো সমস্যা নেই সমস্যাটা হচ্ছে ইসলামের এই রেস্ট্রিকশনগুলো যদি আপনি ভায়োলেট করেন পাঞ্চার করে দেন দেন প্রবলেম উইল বি ক্রিয়েটেড তখন এই সংসারগুলো ভেঙে যাবে মানুষের মধ্যে এত জটিল ত্রিভুজ চতুর্ভুজ সম্পর্ক রিলেশান তৈরি হবে যার অশান্তিতে আমরা সবাই আসলে কঠিন একটা জীবনের মুখোমুখি হব যাই হোক এগুলো নিয়ে আরও অনেক চমৎকার কথা আছে আমরা মনে হয় মূল কথাটা আপনাদের সাথে আজকের খোদবার শেয়ার করেছি সেটি হচ্ছে অশ্লীলতার যে বহু বিস্তার সেটা বলে শেষ করা যাবে না তার প্রকারভেদ বিভিন্ন রকম জীবনের সর্বক্ষেত্রে ছড়িয়ে আছে আমাদের দরকার সেগুলোকে চিহ্নিত করা এবং সেগুলো থেকে সতর্কতার সাথে নিজেকে রক্ষা করা শুধু নিজেকে না রক্ষা করতে হবে আমাদের হাউজ হোল্ডের সবাইকে পরিবার পরিজন সবাইকে যেহেতু আল্লাহ সুমান্তল্লা বলছেন ও আনফুজা কুম ও আহলিক নিজেদেরকে এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং রক্ষা করতে হবে সমাজকে রক্ষা করতে হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করতে হবে এই সমাজের আরও অন্য অন্য জায়গাগুলোতে রক্ষা করতে হবে কর্পোরেশনগুলোতে তাই না আজকের এই নারী কে পণ্য হিসেবে ব্যবহার করে অশ্লীল অশ্লীলতা বিস্তার করছে কিন্তু বিভিন্ন কর্পোরেট বিজনেস সংস্থাগুলো ঠিক না ফলে সেই জায়গাতেও কিন্তু আমাদেরকে আমার মনে হয় যারা আছেন আমি তো আর সব জায়গায় যেতে পারবো না আপনিও সব জায়গায় যেতে পারবেন না দায়িত্বটা বর্তায় যারা এই কর্পোরেট সংস্থাগুলো চালাচ্ছেন এই বিজনেসগুলো রান করছেন তাদেরকে সতর্ক হতে হবে যদি তাদের মধ্যে ইমান এবং ইসলাম থাকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সতর্ক হতে হবে যদি তারা ইসলামের এই সুন্দর পবিত্রতা তারা রক্ষা করতে চান সেখানে নারী পুরুষের মধ্যে যেন এই অশ্লীলতার বিস্তার রোধ হয় এবং অশ্লীলতার বিস্তার না ঘটে সেই পলিসি সেই স্ট্র্যাটেজিগুলো মুসলিম সমাজের কর্ণধারদেরকেই নিতে হবে এবং আপনারা যারা আছেন আপনাদের যার যে দায়িত্ব তার অধীনস্থ যেই যেই প্রতিষ্ঠানগুলো আছে সেখানে আপনারা সেই দায়িত্ব যদি পালন করেন তাহলেই এই অশ্লীলতা রোধ হতে পারে আর নিদেন পক্ষে আমি যেটা করব সেটি হচ্ছে আমার নিজেকে অশ্লীলতা থেকে মুক্ত রাখব এবং আমার পরিবারভুক্ত লোকদেরকে এটা হলো প্রথম পর্যায় এই জায়গায় যদি ডিজাস্টার ঘটে যায় তাহলে কিন্তু বৃহত্তর জায়গাগুলোতে আরও বড় ধরনের সর্বনাশ ঘটে যাবে আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন আল্লাহ আমাদেরকে যাবতীয় অশ্লীলতা থেকে একটা মুক্ত পবিত্র জীবন জীবনযাপন করার তৌফিক দান করুন এবং এই সমাজকে সুন্দর পবিত্র সমাজ হিসাবে গড়ে তোলার তৌফিক দান করুন আকুল ও কাউলি হাদাউ আস্তাক ফির্লাহ আলী আলকুম মুসলিমিন ফস্তাক ফিরুহ ইন্নাহ গাফরুর রাহিম الحمد لله رب العالمين والعاقبه للمتقين واصلي واسلم على نبينا محمد وعلى اله واصحابه اجمعين اما بعد ايها المسلمون اتقوا الله واتبعوا سنه نبيكم واجتنبوا جميع المعاصي والاثام واجتنبوا الفواحش ما ظهر منها وما بطن فان ذلك امر من الله نسال الله سبحانه ان يتقبل منا ومنكم صالح الاعمال ويوفقنا واياكم لفعل جميع المامورات واجتناب جميع المعاصي انه ولي ذلك والقادر عليه ايها المسلمون اصلিতার যে বিষয়টি এখানে তুলে ধরা হলো আমি আহ্বান করব আমাদের এই সমাজের তরুণরা যারা আছে গবেষক শিক্ষাবিদ তারা এই সমাজকে সুন্দর করার জন্যে মানুষকে সচেতন করার জন্য লেখালেখিও করবে এই মেম্বর থেকে সব কথায় কিন্তু সবার কাছে নাও পৌঁছতে পারে কিন্তু সকলে মিলে একটা বড় ব্যাধি যা সমাজের প্রতি প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে যদি সেই জায়গায় সঠিক ট্রিটমেন্টটা আমরা করতে চাই তাহলে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে গণ সচেতনতা প্রয়োজন শিক্ষা প্রতিষ্ঠানে সেই সচেতনতা দেওয়া প্রয়োজন এবং বিশেষ করে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানগুলো এবং এই মসজিদগুলোতে সেই সচেতনতা দেওয়া প্রয়োজন আল্লাহ আমাদের সবাইকে সচেতন হওয়ার তৌফিক দান কর আমি দোয়া করছি যারা আমাদের মধ্যে মুসলিম ভাই বোনেরা মারা গিয়েছেন আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেন অনেকে আমাদের কাছে আজকে দোয়া চেয়েছেন যে তাদের মৃত আত্মীয়স্বজন মা বাবা যারা মারা গিয়েছেন তাদের জন্য যেন আমরা দোয়া করি আপনারা সবাই দোয়া করবেন এখনও আমরা দোয়া করছি আল্লাহ যেন তাদের সকল পাপকে ক্ষমা করে দেন তাদেরকে জান্নাতুল ফের নসিব করেন তাদের কবর আজাব মাফ করে দেন জাহান্নাম থেকে তাদেরকে পূর্ণ মুক্তি দান করেন আর যারা জীবিত রয়েছেন আল্লাহ যেন তাদেরকে তাদের স সবাইকে ইমান এবং আমলের উপর রাখেন শেষ নিঃশ্বাস পর্যন্ত কোরআন এবং সন্ন্যার উপর থাকার তফিক দান করেন আমরা সকলেই যেন ইমান সহ যেতে পারি আল্লাহ যেন সে তফিক দান করেন এটাই হচ্ছে আসলে জীবিতদের জন্য সর্বশ্রেষ্ঠ দোয়া পৃথিবীর সুখ শান্তি এটা তো ক্ষণস্থায়ী তার জন্য দোয়া করাটা নিষিদ্ধ নয় কিন্তু আমাদের সবার সবচেয়ে বেশি কাঙ্ক্ষিত হওয়া প্রয়োজন যেন ইমানটা ঠিক থাকে এবং আমরা যখন শেষ নিঃশ্বাসটা নেব তার সাথে যেন বলতে পারি আসাদু আল্লাহ ইলাহা ইহা আশহাদু আন্না মুহাম্মদ রসোল্লাহ আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন আর যারা আমাদের জীবিত ভাই বোনদের মধ্যে অসুস্থ রয়েছেন আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেন আল্লাহ যেন তাদেরকে পূর্ণ আরোগ্য দান করেন নানামুখী অসুস্থতা আসলে আমাদের সমাজে আজকে আছে অনেকের সাথে আমার যোগাযোগ হয় দেখা যাচ্ছে যে মানসিক অসুস্থতাও যেমন আছে শারীরিক অসুস্থতা আছে এমন অসুস্থতা আছে যেটা দীর্ঘমেয়াদী সেটা যে কত কষ্টকর সেটা আসলে ভুক্তভোগী ছাড়া কেউ জানে না আসুন তাদের সবার জন্য আমরা দোয়া করি অসুস্থ লোকদেরকে একটু ভিজিটও করি সেটা হোক হসপিটালে অথবা ক্লিনিকে অথবা আপনার আশেপাশে বাসায় প্রতিবেশী আজকের আধুনিক জীবন আমাদেরকে আসলে এতটাই স্বার্থপর করে দিয়েছে কেউ কারো জন্য অনুভূতি অর্থাৎ মানে ভাবাবেগটাও হারিয়ে ফেলেছে কারোর জন্য যে অ্যাফেকশান যে ভালোবাসা যে মমতা যেটা সাহেব মুস্তাবের হাদিসে রাসুলসাল্লা বলেছেন একদহ মুসলমানদেরকে একদহের সাথে তুলনা দিয়ে সেটাও আমাদের চলে গেছে আমার মনে হয় সেগুলোকে পুনরুদ্ধার করা দরকার ভালোবাসা মমতা আবারও ফিরিয়ে আনা দরকার সবার জন্য দোয়া সবার প্রতি নিজেদের যে দায়িত্ববোধ সেটা যদি আমরা আদায় করতে পারি সেটা হয়তো পূরণ হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সে তফিক দান করুন পরিশেষে আমরা এই মসজিদ কমপ্লেক্সের জন্য দোয়া করি আল্লাহ যেন এই কমপ্লেক্সকে সবসময় উত্তরাত্তর সমৃদ্ধির মধ্যে রাখেন এর কার্যক্রমগুলোকে সফল করেন এখানকার মুসল্লিদেরকে আল্লাহ যেন সার্বিকভাবে জাগতিক এবং পারলৌকিক সকল উন্নয়ন এবং উন্নতি দান করেন মসজিদ নানা ধরনের প্রোগ্রাম নিয়েছে আপনারা জানেন দাওয়াতি প্রোগ্রাম শিক্ষামূলক প্রোগ্রাম বাচ্চাদের এডুকেশন ইত্যাদি আমি আপনাদেরকে আহ্বান করব আপনারা এই সকল প্রোগ্রামকে সফল করার জন্য মুক্তহস্তে হস্তে এগিয়ে আসুন আপনাদের দিয়ে আপনাদের সহযোগিতা দিয়ে এবং আর্থিক অনুদান দিয়ে আপনারা এই কমপ্লেক্সকে সবসময় অ্যাক্টিভ রাখার চেষ্টা করুন আপনাদের প্রতি সে আহ্বান থাকলো আর আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আপনাদের আমাদের এই অবদানগুলোকে আল্লাহ তাআলা কবুল করেন হাদাও সাল্লা ওয়া সাল্লামু আলা নবিনা মুহাম্মদ ফাকাত ক্বাল আল্লাহ সুবহানাহ ইন্নাল্লাহা ওয়া মালাঈকাতাহু সাল্লুনা আলান্নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ওয়া ক্বালান নবিয়ু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম من صلى علي مرة صلى الله عليه بها عشرة اللهم صل وسلم وبارك وأنعم على نبينا محمد وارض اللهم عن الخلفاء الراشدين وعن الصحابة أجمعين وأن معهم بعفك وكرمك يا أكرم الأكرمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفر والكافرين اللهم عليك بأعدائك أعداء الدين اعداء الاسلام والمسلمين يا رب العالمين اللهم فرج هم المهمومين من المسلمين واقض الدين عن المسلمين اللهم اشف مرضانا ومرضى المسلمين اللهم مش... اللهم اشف مرضانا ومرضى المسلمين يا رب العالمين ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب عباد الله ان الله يامر بالعدل والاحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروه واشكروا له يزدكم ولذكر الله أكبر والله يعلم بما تصنعون وأقم الصلاة